সালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত আলাইকুম সালাম রহমতলা শেখ আমার প্রশ্ন হচ্ছে আমি যে পরিবারে আছি তারা সবাই শিরকে লিপ্ত আল্লাহ হদায়ত করুন তারা বিভিন্ন অনুষ্ঠান করে 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 বেদাত করে চেষ্টা করি শির বেদাত থেকে বেঁচে থাকতে আমার নানা মারা যাওয়ার পর ওনার কুলখানি ফাতে হাতে অংশগ্রহণ করতে হয়েছে এখন আমার করণীয় কি জাকাল্লাহ খেন করণীয় হচ্ছে তবা করেন কুলখানি আর ফাতেহা করা এসব বিদাতি অনুষ্ঠানে অংশ নিয়েছেন গুণার কাজ করেছেন বেদাতের অনুষ্ঠানে অংশ নেওয়া গান বাজনার অনুষ্ঠানের চাইতেও গুনহার কাজ কারণ গান বাজনার অনুষ্ঠানে যারা যায় তারা সবাই জানে যে মুসলিম যদি হয় তো জানে যে গুনহার কাজ গোনার কাজ কিন্তু এই কুলখানি খানির কাজে যায় ওহম ইহসাবন আন্নাম ইউসুন আনুসুন আল্লাহ যেমন সুরেকাহফে বলেছেন যে বেদাতিদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে যারা শির্ঘ বেদাত করে তারা মনে করে যে ওর চাইতে ভালো কাজকে করলো সবচেয়ে ভালো কাজ করেছে আর এরা আমল করে সব বেদাত করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খেটেছে মেহনত করেছে আর শেষ পরিণাম আমেলা তুন না আসে বা হামে জাহান্নামে যেতে হবে তো বেশি বেশি তবা করুন আর তোবার একটা দিক হচ্ছে যে আপনি এই গুণা বন্ধ করুন আগামীতে আর এরকম বেদাতি অনুষ্ঠানে যাবেন না